অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার তদন্তে নির্বাচন কমিশন, রিপোর্ট তলব করল কমিশন। ভয় দেখাচ্ছেন অনুব্রত, অভিযোগ বিরোধীদের। শনিবার অনুব্রত সহ একাধিক নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ করেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগের পরই তৎপর হয়ে ওঠে নির্বাচন কমিশন। অভিযোগের প্রেক্ষিতেই এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জবাব জানতে চাইল কমিশন। এদিকে আজও দলীয় কর্মীদের নকুলদানা জল খাওয়ানোর নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সিউড়ির পুরন্দরপুর এলাকায় জনসভা থেকে এদিন কেন্দ্রীয় বাহিনী গ্রামে গেলেই তাদেরকে নকুলদানা জল খাওয়ানোর নির্দেশ দেন তিনি। আরও বলেন, গ্রামে খোল কীর্তন বাজবে রাত্রে আর কেন্দ্রীয় বাহিনী গিয়ে তা শুনবে। পাশাপাশি বহরমপুরের সভা থেকে আবার পাচনের দাওয়ায়ের কথাও বলেছেন অনুব্রত মণ্ডল। বলেছেন, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই চলবে পাচনের দাওয়ায়, আর নির্দেশ পাওয়া মাত্রই বোলপুরে এদিন সকালে এক হাতে নকুলদানা জল আর এক হাতে পাচন নিয়ে প্রচারে নেমে পড়েন তৃণমূল কর্মীরা।